হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারের পরোয়ানা জারি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার সতেরোই অক্টোবর বিচার কাজ শুরু হল এ পরোয়ানা জারি করা হয় ট্রাইব্যুনালে আসা ছাপ্পান্নটি অভিযোগের মধ্যে চুয়ান্নটিতেই প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেন আদালত বিচারের অংশ হিসেবে গণহত্যা ঘিরে শেখ হাসিনা সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারে পরও আনা দেয় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ট্রাইব্যুনালের সূচনা বক্তব্যে বিডিআর বিদ্রোহে চুয়াত্তর জনকে হত্যা সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা র্যাবের বিচার বহির্ভূত হত্যা জুলাই আগস্ট সহ আওয়ামী অপরাধের সংক্ষেপে ধরা হয় উল্লেখ্য শাসনামলে মানববিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে দু হাজার দশ সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে সেই ট্রাইব্যুনালে জামায়াত বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে দণ্ড ঘোষণা করা হয় এবং তা কার্যকর হয়